तो তোমারই জন্য হয়েছে প্রেমে যে বন্য ও যে আমাকে একটা বড় মিথ্যে বলছে সেটা আমি বুঝতে পেরেছি মা আমি কি বলি বলতো আমি তো ভাবতেও পারছি না হ্যাঁ রে মা তোর কথা ভুল হচ্ছে না তো না মা আমার কোনো ভুল হচ্ছে না আমি জানি এই সব কিছুর পেছনে একটা বড় সত্যি আছে সেই সত্যিটা আমাকে জানতেই হবে মা সেটা জানার জন্য আমাকে যা করতে হয় আমি করব তুমি এসো বাবা এসো বসো আদি তুমি আসবে আমি তো ভাবতেই পারিনি তুমি কি আমাকে সারপ্রাইজ দেবে বলে ঠিক করেছিলে আমি আমি তো ফিরেই যাচ্ছিলাম কিন্তু তুমি যখন এসেছো তখন তো আর কিছুক্ষণ ওয়েট করে যেতেই পারি তাই না কি গো তুমি কি দাঁড়িয়েই থাকবে নাকি বসো হ্যাঁ তুমি এসো বসো আদি তুমি কিছু খাবে তো নিশ্চয় বলো কি খাবে হ্যাঁ বাবা তুমি তো করতে গেলে আমি কিছু নিয়ে আসছি তুই বস তোমার কি হয়েছে বলো তো জয় কই কিছু না তো মায়ের কাছে এসে তো আমার মন ভালো হয়ে গেছে আদি যাই হোক তুমি সব বাদ দাও তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ফ্রেশ হও মানে সব সময় মানে মানে করো না তো দাও তুমি কোটটা আমাকে দাও আমি রেখে দিচ্ছি ঠিক করে একটা দাও তুমি তুমি যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে না তারপর তো খেতে হবে দাও ফোনটা দাও রেখে দিচ্ছি এর উপরে দাও যাও 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 চট করে যাও আরে ফ্রেশ হয়ে না ওঠো যাও যাবে তো তুমি আমার ফোন ফোন দেখছো কেন ইচ্ছে হলো তাই না হলে তোমার যে এত গুণ রয়েছে সেটা তো আমি জানতেই পারতাম মানে কি কি বলতে চাইছো তুমি জয় আমি কি বলতে চাইছি সেটা তুমি বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না দি আচ্ছা কারো ফোন দেখা যে ফোন না সেটা যে দেখা উচিত নয় সেটা তুমি জানো না জানি তো কিন্তু তুমিও তো আমাকে অন্ধকারে রেখেছিলে আদি তার মানে তুমি কি বলছো কি তুমি তুমি কি সভ্যতা ভব্যতা সব ভুলে গেলে কি বলছো এসব হ্যাঁ আমার সভ্যতা ভব্যতা সহবত আমি সবকিছুর ঊর্ধ্বে চলে গেছি আদি কিন্তু কেন তুমি তুমি আমাকে যেতে বাধ্য করেছো আদি তুমি ভুলে যেও না আমি একটা মেয়ে মুখ বুঝে সবকিছু সহ্য করতে পারে আদি কিন্তু তার স্বামী যখন তাকে ঠকায় সে সেটা মেনে নিতে পারে না তার স্বামী তার অহংকার হয় কিন্তু সেই বিশ্বাসে যখন আঘাত লাগে তখন তার পায়ের তলা থেকে মাটিটা যে সরে যায় তখন কোনো মেয়ের মাথা ঠিক থাকে না সে ঠিক করছে কি ভুল করছে সেটা সে ভুলে যায় আমি আমি কি করেছি কি করে জানি তুমি কি করনি সেটা তুমি আমাকে বলো তো তুমি আমি বুঝতে পারছি না তুমি কেন এরকম বিহেভ করছো তুমি শুধু শুধু এতটা উত্তেজিত হচ্ছো এমন কিছু হয়নি জয় থাক আজ তুমি আমাকে আর সান্ত্বনা দিতে এসো না আমি না ভাবতেই পারিনি যে তুমি আমাকে এত বড় একটা পুরস্কার দেবে আচ্ছা তুমি তো আমার হাত ধরে একদিন বলেছিলে বলো যে তুমি সব সময় আমার পাশে থাকবে আমি নাকি তোমার পৃথিবী তুমি তো বলেছিলে যে আমরা সব সময় সারা জীবন একসঙ্গে একসঙ্গে পথ হাঁটব হ্যাঁ তুমি বলেছিলে আর যে এই পৃথিবীতে সবচেয়ে বড় সম্পর্ক হলো বন্ধুত্বের সম্পর্ক আমরা বন্ধু হব একটা দম্পতির স্বামী স্ত্রী হওয়ার অনেক আগে বন্ধু হওয়া দরকার বন্ধুত্বই পারে একটা সম্পর্ককে প্রাণ দিতে এই কথাগুলো তো আমি তোমার মুখে শুনেছিলাম আর তারপর তিল তিল করে আমার মনে তোমার
জন্য বিশ্বাসের পাহাড় তৈরি করেছিলাম, কিন্তু আমি ভাবতেই পারিনি যে আমাদের সম্পর্কের ভিত্তায় একটা মিথ্যের ওপর দাঁড়িয়ে আছে। কেন আদি আমার বিশ্বাসটি এভাবে ছেলেখেলা করার কি খুব দরকার ছিল? জয়ী, তুমি আমাকে এইসব কথা বলো না। বারবার এইসব কথা বলে আমাকে কেন ছোট করছো বলো তো? মিথ্যে দিয়ে কারো কাছে বড় হয়ে কি লাভ আদি? জয়ী, তুমি আমাকে বিশ্বাস করো না, তাই না? বারবার বারবার এই একই কথা বলে তুমি আমাকে কেন দুর্বল করে দাও? হ্যাঁ, আমি তো বিশ্বাস করতাম, আমি সেই আদিকে বিশ্বাস করতাম যার চোখে আমি আমার জন্য সত্যিকারের ভালোবাসা দেখেছি। কিন্তু সেদিনের রাতে আর আজকের রাতের মধ্যে যে আকাশ পাতাল তফাৎ, আমি ভাবতে পারিনি আদি যে সেদিনের চেনা তুমি এত তাড়াতাড়ি অচেনা হয়ে উঠবে। জুই, তুমি আমাকে বিশ্বাস করো, আমার ভালোবাসায় এতটুকু খাদ নেই, প্লিজ ট্রাস্ট মি। মিথ্যে, সব মিথ্যে। তুমি তুমি তাহলে তোমার ফোনের সব নাম্বার কেন ডিলিট করেছো বলো আমাকে? তুমি কাদের সঙ্গে কথা বলো, উত্তর দাও। না, আমি তেমন কোনো ব্যাপার নয় জুই, আসলে আমি কল লিস্টে এমনি ডিলিট করি, তেমন কোনো ব্যাপার নয়। জুই, আমার দিকে তুমি এইভাবে কেন তাকিয়ে আছো? দেখছি দেখছি তুমি আর কত মিথ্যে বলতে পারো। তুমি আমার ভালোবাসাটাকে আমার দুর্বলতা মনে করলে আদি? না জয়ী, না, তুমি তুমি আমাকে বিশ্বাস করো, আমাকে ভুল বুঝো না। আমি তোমাকে আগের মতনই ভালোবাসি, আর ভবিষ্যতে আমার ভালোবাসা এতটুকু কমবে না, একটু বিশ্বাস করো না। দেখেছো, তুমি নিজেও কষ্ট পাচ্ছ আর আমাকেও কষ্ট দিচ্ছ। বেশ, তাহলে আমি ধরে নিলাম যে তুমি আমাকে ঠকাচ্ছ না, তাই তো? ঠকাচ্ছি কিনা জানি না জয়, তবে আমি তোমাকে কোনো বড় আঘাত দিতে চাই না। কি হলো আদি বলো, তুমি আমাকে ঠকাচ্ছ না তো? জানি না জীবন কেন আমাকে দিয়ে এত মিথ্যে বলিয়ে নিচ্ছে। আই এম সরি জয়, আমি হেল্পলেস। বলো, আমাকে তুমি বলো তো আমি তোমাকে কেন ঠকাবো? আমি তোমার ফোন চেক করেছি, আকাশ আলো ছুঁয়ে চুপি চুপি আন মনে শুধু তোমাকে বলবো বলে গাইছি হারানো সুরে, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য। যাক বাবা, ভুল বোঝাবুঝি সব মিটে গেছে তাহলে। হয়তো তোমারই জন্য সোম থেকে শনি সন্ধে 7:30 ও সকাল 10:30 শুধুমাত্র আকাশ আটে।